سورہ الغاشیہ شروع کرتے اللہ نام ہے جن پرم کرنمائے ادایال اپنر کا چھے اچھن نگاری قیامتر بکتان تو پوچھے چھے کی انہیں مکمانڈول شیدین ہوئے لانچی تو کریشتو کلان تو তারা জ্বলন্ত আগুনে পতিত হবে, তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে, কণ্ঠকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্য কোনো খাদ্য নেই, এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুদাইও উপকার করবে না। অনেক মুখমণ্ডল সেদিন হবে সজীব, তাদের কর্মের কারণে সন্তুষ্ট, তারা থাকবে সু উচ্চ জান্নাতে। তথায় শুনবে না তারা কোনো অসার কথাবার্তা, তথায় থাকবে প্রবাহিত ঝর্ণা, তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পানপাত্র এবং সারি সারি গালিচা এবং বিস্তৃত বিছানো কার্পেট। তারা কি উষ্ট্রের দিকে লক্ষ্য করে না যে তা কিভাবে সৃষ্টি করা হয়েছে এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে উচ্চ করা হয়েছে এবং পাহাড়ের দিকে যে তা কিভাবে স্থাপন করা হয়েছে এবং পৃথিবীর দিকে যে তা কিভাবে সমতল বিছানো হয়েছে। অতএব আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা, আপনি তাদের শাসক নন। কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়, আল্লাহ তাকে আজাব দেবেন, নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমারই নিকট, অতঃপর তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্ব।